আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের আজকে উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 8.1 অর্থাৎ ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারটি দেখব। আমরা আগের ক্লাসে 1 এবং 2 নম্বর ম্যাথটি সমাধান করেছি, আজকে আমরা 3 নম্বর এবং 4 নম্বর ম্যাথ সমাধান করব। আচ্ছা, প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ে নেই। প্রথমে প্রশ্ন হচ্ছে 3 নম্বর ম্যাথে যে একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। যে বলা এখানে বলা হয়েছে ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা হচ্ছে যে চাকার পরিধি নির্ণয় করব। তো আমরা প্রথমে আমরা জানি জানি যে চাকার ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা কীভাবে পরিধি নির্ণয় করতে হবে। প্রথমে আমরা জানি কি যে পরিধি সূত্রটা কি, পরিধি সূত্র হচ্ছে 2πr পরিধি সূত্র। তো প্রথমে আরটা আমরা কি আছে সেটা ফিক্স করে নিই। যে প্রথমে আছে আর দেওয়া আছে 2 মিটার 3 সেন্টিমিটার। এখন আমরা হয় মিটারে সবগুলো নিব নয় সেন্টিমিটারে সবগুলো নিব। তো আমরা সেন্টিমিটারে নিই, তারপর হচ্ছে রেজাল্টের আগে আমরা মিটারে কনভার্ট করে নিলেই আমাদের আনসারটি হয়ে যাবে। তো আমরা প্রথমে ব্যাসার্ধ দেওয়া আছে কত, 2 মিটার 3 সেন্টিমিটার। তো 2 মিটারে আমাদের কত হয় যে 2 মিটার 3 সেন্টিমিটার। এখন 2 মিটার সমান কত লেখা যায় ব্যাসার্ধ ইকুয়ালস টু, তো 2 মিটার সমান কত, 200 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার সমান হচ্ছে 203 সেন্টিমিটার, যেটা হচ্ছে আর আর হচ্ছে ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি, ব্যাসার্ধ কত, 203 সেন্টিমিটার পেয়ে গেছি। আচ্ছা, এখন আমরা পরিধি সূত্র কি জানি, আমরা জানি পরিধি ইকুয়ালস টু কত, 2πr, এটা হচ্ছে আমাদের পরিধি সূত্র। এখন শুধু আমরা মান বসাই দিব, তাহলে আমাদের আনসার পেয়ে যাব 2 × π কত, 3.1416, আর আর ব্যাসার্ধটি কত, ব্যাসার্ধ হচ্ছে 203 সেন্টিমিটার, তাহলে 203 সেন্টিমিটার। আমাদের এটা সেন্টিমিটার এককে আসবে, কারণ হচ্ছে আমরা ব্যাসার্ধটি 203 সেন্টিমিটারে নিয়েছিলাম, এই জন্য আমাদের আনসারটা সেন্টিমিটারে আসবে। এখন এইটা গুণ করলে কত আসে আমাদের, এটা গুণ করলে আসে 1275, 1275.4896, 4896। আচ্ছা, এটা হচ্ছে সেন্টিমিটার আসবে। এখন আমি দশমিকের পর কেন 4 ডিজিট নিয়েছি, এই 4 ডিজিট নেওয়ার কারণ হচ্ছে আমাদের বলা হয়েছে যে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে। তাহলে আমরা প্রথমে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করলাম। এখন হচ্ছে সেন্টিমিটার থেকে আমরা মিটারে কিভাবে নিব, সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 100 দ্বারা ভাগ করে নিব, সেন্টিমিটার থেকে মিটারে চলে আসবে। তো 12.754896, এটা হচ্ছে আমার মিটারে মিটার। তো এখানে দেখেন যে দশমিকের পর আমার হচ্ছে 6 ঘর হয়ে গেছে। আমাদের বলা হয়েছে যে পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে, তাহলে আমরা দশমিকের পর 4 দশমিক স্থান নিব, 12.7548, এত মিটার। আমরা এই যে 4 দশমিক স্থান পর্যন্ত নিয়ে গেছি, এটাই হচ্ছে আমার চাকার পরিধি, এটাই হচ্ছে আমার আনসার। এই সমাধানের আনসার হচ্ছে এই 12.754। আমরা চাইলে 6 করে নিতে পারতাম দশমিকের উপর, কিন্তু বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত নিছি, এটাই আমাদের সমাধান শেষ। আচ্ছা, এরপরের ম্যাথ, এটা আনসার হয়ে গেছে। আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন, একদম ইজি। শুধু আমাদের হচ্ছে চাকার পরিধি নিছি, আর ব্যাসার্ধ হচ্ছে সব সেন্টিমিটার নিছি, সেন্টিমিটার থেকে তারপর মিটারে নিয়ে দিছি। যদি 3 নম্বর ম্যাথ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা।